হ্যালো গাইস, সুজাতা লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি কিছু তোমাদেরকে ভিউ দেখাচ্ছি আমাদের ছাদের। আমরা ছাদে উঠেছি, এই যে এই ভিউগুলো সব আমাদের বাড়ি আশেপাশে। এই যে আমরা ছাদে যে ঘুড়ি উড়াচ্ছে বা এই যে ঘুড়িটা তাও উঠছে না, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে উঠছে না, আর এইগুলো আমাদের বাড়ির ভিউ কিছুটা দেখাচ্ছি। আর আমার মাম্মা এই যে কিট্টুর কাছে, আর ওইখানে ওর নতুন একটা কামরা এসেছে। হবে আমার তুলে না, এই যে এখানে আমি, এখানে আমাদের সব ফ্যামিলি। আর এই আমাদের ছাদে ছোট ছোট মিনি আকাশটার অবস্থা দেখো গাইস, আকাশটা দেখো, সেরা সেরা ব্ল্যাক নেভি। আর একটা টিনের ছেলে কে উঠেছে, এখানে হচ্ছে টিনের কাজ হচ্ছে, তাই এবার টিনে উঠেছে। দেখো দেখতে পাচ্ছি কি জানি না, আকাশে ঘুড়ি উঠছে। ঘুড়িটা কোথায় হলো? এই দেখো গাইস, ঘুড়ি উঠছে, পাতান পাতান। এরা রিলস করছে, রিলস আর হচ্ছে না, যেই রিলস করছে সব ফানি হয়ে যাচ্ছে। আর মাম্মার শরীরটা খারাপ, সর্দি হয়েছে খুব। মা ও ঠিক আছে, আর এই আমাকে ঠকিয়েছে, ঘুড়ি আনে নে, ঘুড়ি আনতে বলেছি, ঘুড়ি আর আনছে না। যদি তুমি অত ভালো ভালো ঘুড়ি হয়ে, ঘুড়ি ছিঁড়ে যাচ্ছে, সব ঘুড়ি ছিঁড়ে গেছে। সেই কাকে দেখেছো, সেও উড়াতে পারছে না। এই যে এখানে এই যে ঘুড়ি উড়াচ্ছে গাইস, দেখতে পাচ্ছ আমি আঙুল লাগাচ্ছি, এই যে ঘুড়ি উড়াতে পারছে না। দেখো এই তো ভিডিও উঠছে, সেও গাইস চেষ্টা করছে, উঠছে না। আজ হাওয়া আছে, ঘুড়িগুলো ভালো না। আর এই যে খালি হেসে যাচ্ছে, রিলস আর হচ্ছে না, হেসে যাচ্ছে। এই যে আমাদের নানা ধরনের গাছ, অ্যালভেরা গাছটা দেখে নাও, এটা হচ্ছে অ্যালভেরা গাছ, এটা হচ্ছে কি গাছ বলে, টগর ফুল, তারপরে হচ্ছে পয়সা ফুল গাছ, জবা ফুল গাছ, টগর ফুল গাছ, পয়সা ফুল গাছ, মনে হয় গাছ, বেল ফুল গাইস। এটা হচ্ছে আমাদের ছাদ। এই যে মাটাকে দেখে নাও, মাটার খুব শরীরটা খারাপ। এই যে আমার কাকাদের ছাদ, এসি লাগানো আছে। এটা ছেড়ে দেবো, তোমার এতে ছেড়ে দেবো। আছে আমাদের দুটো চ্যানেল আছে, বলার কি দরকার, একটা সুজাতা লাইফস্টাইল আর একটা সুজাতা দিদি লাইফস্টাইল। মধ্যে বলে এই দেখো মাটা হাসি কিরম, দেখো মা দেখো এই সুন্দর দাদা পায়ে জড়ি গেছে রে, ধর আরে ধর। এই শরীরটা খারাপ, অত মনের জোরে ওখি খেলছে। দেখো দেখো এদের দুজনকে দেখো, মা মেয়েকে ভালো করে চেনো এদেরকে তো। এদের একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব হয় না বলে নিউ চ্যানেলটাতে মনটা খুব খারাপ। এটা আমার ফোনে ছেড়ে দেবো, যা আমার এতে যেটা আছে খোলা, ওর চ্যানেলটা সুজাতা লাইফস্টাইল ব্লগে ছেড়ে দেবো। ভিডিওটা আজকেই শেয়ার হবে। আর এটা আমাদের ছাদ, এই যে আমাদের চিলের ঘর, এই যে আমাদের ঘর চিলের ঘর, এটা এই আমাদের নারকোল গাছ, নারকোল হয়েছে, নারকোল হয়েছে। এই তো ডাব দেখা যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা, দেখো জুম করে দেখাচ্ছি। ঘুড়ি চেষ্টা করে যা তোরা, আজ আর উড়বে না আমাদের ঘুড়ি, সেদিনকে উড়িয়েছিলাম, আজ আর উঠছে না, হাওয়া আছে তবু উঠছে না। সেরা সেরা। এই যে আমাদের চিলের ঘর, এইটা আমাদের ছাদ, এই যে চিলের ঘর, এই যে ছাদ, ছাদটা গাইস দেখে নাও। ভালো লেগে থাকে লাইক করো, মেয়ের ভাতের আগে এগুলো ঘেরা হয়েছে সব পাঁচিলগুলো। আর একটা কিট্টুর তোর কি হয়, কাম্মা তো, কাম্মা কাম্মা বলছি, বউ দিয়ে মেয়ের কাম্মা, ফোনের ক্যামেরার সামনে এলে না একটু সব ঘেঁটে যায়।
চেষ্টা কর, তোকে তোলা হয়ে গেছে ছবিতে। গাইস দেখো ওই যে ছেলেটা দেখতে পাচ্ছ, মোড়াতে আর পাচ্ছে না আজকে। ও হচ্ছে বামুন ঠাকুর, ও হচ্ছে পূজা আচ্ছা করে, আমাদের কার্তিক পুজো করেছিল ইয়ার কি না, যেটা সত্যি তোমাদের দিদি ভাই খালি হেসে যেতে পারে আর কিছু জানে না। আর এসে পাশাপাশি বাড়িগুলো দেখে নাও, এই যে আমাদের পাড়াটা বড় লোকের পাড়ায় আমরা থাকি, বড় লোকের পাড়ায় আমরা থাকি, আমরা গরিব কিন্তু পাড়াটা বড় লোক। বলে দাও সুজা, বলে দাও, আমি তো কথাগুলো বললাম। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার মামামকে একটু সবাই মিলে প্রিয় করো, মোস মামাম যদি সবসময় সুস্থ থাকে। খুবই সর্দি করেছে, খুবই কাশি হচ্ছে, দেখি ওর মা যদি কালকে ডাক্তার নিয়ে যায়, আমার তো কাজ যেতে হবে আজকে এই অবধি। গাইস নেক্সট ভিডিও আমরা আবার আসছি মিনি মিনি ব্লগ নিয়ে।